নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলু পেঁপের তরকারি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আলু পেঁপের তরকারি বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এবার পেঁপেটা ভেজে নেব এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পেঁপেটা দিয়ে দেবো পেঁপেটা ভেজে নেওয়ার পর একই রকম করে আমি দুটো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আলুটাও দিয়ে দেবো আলু আর পেঁপে দুটোকেই হালকা লাল লাল করে ভেজে নেব পেঁপে আর আলু দেখুন দুটোই ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রেখে দেবো পেঁপে আলু দুটোই ভেজে নেওয়ার পর কড়ের মধ্যে আরও এক চামচের মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো দিয়ে এবার পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে সব কিছু একটু কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুন টমেটো ভালো মতো করে দিয়ে কষিয়ে নিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে এবারে দিয়ে দেবো এক চামচের মতো লঙ্কা গুঁড়ো আমি কাঁচা লঙ্কা চারটে দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা অল্পই দেবো এবার দিয়ে দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর মশলার বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটাকে আমি তিন চার মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দেব আলু পেঁপে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আলু আর পেঁপে দেখুন খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো হাফ গ্লাসের মতো জল এখানে বেশি জল দেব না কারণ ভাসতে ভাসতে আলু পেঁপে অনেকটাই সেদ্ধ হয়ে আসছে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা দেখুন খুলে নিয়েছি আর পেঁপে আলু দুটোই সেদ্ধ হয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন অনেকটাই মাখা মাখা হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আলু পেঁপের তরকারি ভাত রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন ভালো লাগবে তৈরি হয়ে গেল আলু পেঁপের তরকারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখ